সাতকানিয়া পৌরসভাকে সেরা পৌরসভা হিসেবে ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও চট্টগ্রাম সাতকানিয়া সমিতির সাধারণ সম্পাদক সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের। এ বিষয়ে পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের একাত্তর বাংলা টিভিকে বলেন, ২০১৭ সালের যে নতুন টেন্ডার হবে এগুলোর মধ্য দিয়ে আমরা আশা করছি যে সব জায়গায় আমরা ইট বিছিয়ে দিতে পারবো, ব্রিক্স রেইন হবে। এই ২০১৭ সালের শুরুতে আমরা প্ল্যান গ্রহণ করলাম যে সাতকানিয়া পৌর এলাকার প্রধান রাস্তাগুলো আমরা বিদ্যুতায়ন করব। ইনশাল্লাহ বিদ্যুতায়নের কাজ চলছে এবং ২০১৭ডিসেম্বরের মধ্যেই আমরা প্রধান সড়কগুলোতে অবশ্যই বিদ্যুতায়ন আমরা শেষ করব। এতে করে সাতকানিয়া পৌর এলাকা বিদ্যুতের ঝলকানিতে মানুষের যে দীর্ঘ দুর্ভোগ ছিল রাত্রেবেলা চলাফেরা সেটি নিরসন হবে। ২০১৮ সাল এবং ১৯ সাল সহ আগামী মেয়াদ আমরা কী করব সেটি নিয়ে আমরা আগামী ১৮ অক্টোবর একটি কর্মশালা করতে যাচ্ছি, যেখানে সাতকানিয়ার বিশিষ্ট নাগরিকদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেখানে নাগরিক সাধারণ প্রধান প্রধান সমস্যাগুলো সেখানে তুলে ধরবেন, সেগুলো নিয়ে আমরা আমাদের কর্মকালীন সময়ের মধ্যে যে কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার সেগুলো আমরা সাব্যস্ত করব এবং তার আলোকে আমাদের পূর্বের যে আপনাদেরকে বললাম মাস্টার প্ল্যান সেটার আলোকে আমরা অতিসত্বর কর্মকাণ্ড আরও গতিশীল করে আমরা কাজ শুরু করব। ইতিমধ্যে সাতকানিয়া পৌরসভাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় দুটি ট্রাক, একটি রোলার, একটি এক্সকেভেটর দিয়ে সহযোগিতা করেছে, যেগুলো আমাদের এই চলমান কর্মকাণ্ডে অনেক গতি এনেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই অফিসকে ডিজিটাল করার জন্য আমরা কম্পিউটার পেয়েছি এবং আরও অনেক রকম কারিগরি সহায়তা পেয়েছি, ট্রেনিং পেয়েছি, বিদেশ সফরের সুযোগ পেয়েছি। এগুলোর মধ্য দিয়ে আমাদের দক্ষতা বেড়েছে, আমাদের সক্ষমতা বেড়েছে। আমরা আশা করছি এই সাতকানিয়া পৌরসভাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করার জন্য আমাদের কর্মকাণ্ড আগামী ৫-৬ মাসের মধ্যে আমরা শেষ করতে পারব। ইতিমধ্যে এখানে হাজিরা ফিঙ্গারপ্রিন্টের মধ্যে হচ্ছে, আমরা এটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি। একই সাথে আমরা আমাদের সমস্ত কার্যক্রম, বিশেষ করে জন্ম নিবন্ধন থেকে শুরু করে সবগুলো এখন আমরা ডিজিটাল প্রক্রিয়ায় প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমরা পৌরসভাকে শুধুমাত্র রাস্তা নির্মাণের জন্য আমরা সীমাবদ্ধ করে রাখিনি। পৌরসভায় আমরা একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র আগামী কিছুদিনের মধ্যেই চালু করতে যাচ্ছি। সেখানে গরিব মেয়েরা, বিশেষ করে মহিলারা এখান থেকে বিশেষভাবে উপকার পাবে, বিনামূল্যে চিকিৎসা পাবে, বিনামূল্যে ওষুধ পাবে, আমরা এখানে সেই ব্যবস্থা করছি। একই সাথে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আমরা চালু করতে যাচ্ছি, যেটি চালু হলে যুব মহিলারা বিশেষভাবে উপকৃত হবে, এখান থেকে তারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। আমরা একটি পাঠাগার স্থাপন করেছি। দক্ষিণ চট্টগ্রাম থেকে এম মহিউদ্দিন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে ৭১ বাংলা নিউজ ডেস্ক।